দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 10 জন। এর মধ্যে বান্দরবানের রুমায় পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই নারী পর্যটক। সকাল 10টার দিকে রুমা কেউ ক্রাডং সড়কে এ দুর্ঘটনা ঘটে। আর সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 ছাত্রলীগ কর্মী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার রোমার কেউ ক্রাডাং ভ্রমণে যায় 50 জনের একটি টিম। সেখান থেকে শনিবার সকালে বগালেক ফেরার পথে দার্জিলিং পাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় তাদের বহনকারী চাঁদের গাড়ি। এতে ঘটনাস্থলেই নিহত হন ডাক্তার ফিরোজা বেগম এবং জয়নব নামের দুই নারী পর্যটক, আহত হন আরও বেশ কয়েকজন। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। দুর্ঘটনায় হতাহতদের দেখতে রুমা সদর হাসপাতালে যান স্থানীয় সংসদ সদস্য বীর বাহাদুর উসে সিং। রোগীর সেবা করার জন্য, চিকিৎসা করার জন্য যা করার প্রয়োজন তাই করা হবে। সুতরাং আমি মনে করি, আমরা কামনা করি আমাদের যারা আহত হয়েছেন তারা দ্রুত সেরে উঠবেন, ভালোই উঠবেন। এদিকে সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় 4 ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে সিলেট জাফলং সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে প্রাণ হারান তারা। নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার তমাল, নেহাল, জোবায়ের ও আলী হোসেন সুমন। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শরীফুল ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।